हेलो गाइस, वेलकम बैक टू माय চ্যানেল এভারগ্রিন রেশমিতে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আর আমিও কিন্তু খুব ভালো রয়েছি। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবারও আরেকটা মেকআপ লুক স্পেশাল ভিডিও, বিকজ সামনেই কিন্তু আসছে আমাদের বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ডে, আই মিন সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো উপলক্ষে তো কিছু না কিছু একটা মেকআপ ভিডিও করতেই হয়, না হলে তো হয় না, কারণ আমাদের বাঙালিদের কাছে এই সরস্বতী পুজোটা কিন্তু ভীষণভাবে স্পেশাল। সো দ্যাটস ওয়াই আমি তোমাদের সামনে আজকে একটা মেকআপ লুক শেয়ার করব, যেটা কিন্তু হবে খুব সিম্পলের মধ্যে, বিকজ সরস্বতী পুজোর দিন অতিরিক্ত সাজ কিন্তু ভালো লাগে না। একটু ট্র্যাডিশনাল টাইপ, একটু সিম্পল অথচ দেখতে ভালো লাগবে, এরকম সাজই কিন্তু আমরা বেশিরভাগ মেয়েরা পছন্দ করে থাকি। তো সেই কথা মাথায় রেখেই আজকে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, যার কারণে কিন্তু আমি একটা আজকে ইয়েলো কালারের মাড় ঢাকাই শাড়ি পরেছি, আর তার সাথে একটা পিঙ্ক ব্লাউজ দিয়ে পরেছি। তোমরাও এরকম পরে সরস্বতী পুজোর দিনটায় বেরিয়ো, খুব মজা করো, খুব আনন্দ করো। আর আজকে আমি ভিডিওটা মানে মেকআপটা খুব সিম্পলের মধ্যে দেখাবো, আর যাতে তাড়াতাড়ি করে আমরা ফটাফট সেজে বন্ধুদের সাথে বেরিয়ে পড়তে পারি, সেরকম ভাবেই আজকে একটা মেকআপ লুক শেয়ার করব। আই হোপ আমার আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। সো প্রথম স্টেপে আগে আসা যাক, যেহেতু শীতকাল তো সেই কারণে কিন্তু আমাদের অ্যাট ফার্স্ট মেকআপ হিসাবে ময়শ্চারাইজার আমি ইউজ করব, কিন্তু তার আগে সবার আগে কিন্তু মুখটাকে আমাদের ভালো করে ক্লিন করে নিতে হবে, দেন মেকআপটা আমাদের শুরু করতে হবে। কারণ মুখ ক্লিন না থাকলে কিন্তু মেকআপটা পরে গিয়ে আমাদের স্কিনে অনেকটা ক্ষতি করে ফেলে। সো দ্যাটস ওয়াই আমি আগে আজকে আমি একটা অন্যরকমভাবে ময়শ্চারাইজারটা ইউজ করব, তাহলে চলো করা যাক। যেহেতু এটা দিনের বেলার মেকআপ, যার কারণে আমি কিন্তু আজকে ফাউন্ডেশন ইউজ করছি না, আমি তার বদলে আজকে ইউজ করব হলো ল্যাকমি 9 to 5 সিসি ক্রিম উইথ ময়শ্চারাইজার, মানে ময়শ্চারাইজারটাকে নিয়ে অ্যান্ড সিসি ক্রিমের সাথে মিশিয়ে দেন কিন্তু আমি একেবারে স্কিনে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে চলো এটাকে আগে অ্যাপ্লাই করে নেওয়া যাক। আমি ময়শ্চারাইজারের সাথে সিসি ক্রিমটাকে খুব ভালো করে কিন্তু দেখো ব্লেন্ড করে নিয়েছি, আর এইটা মানে সিসি ক্রিমের সাথে মানে ফাউন্ডেশন বলো যাই বলো ময়শ্চারাইজারের সাথে অ্যাপ্লাই করলে কিন্তু দেখতে অনেকটা ন্যাচারাল লাগে, মানে মনে হবে না যে উঠে রয়েছে মেকআপটা, অনেকটা দেখতে ন্যাচারাল লাগে। আর যেহেতু এটা দিনের বেলায় আমাদের কিন্তু একদমই হাই মেকআপ করলে ভাল লাগবে না। তো আমার ভালো করে কিন্তু গলায় আর মুখে সিসি ক্রিমটা ইউজ করা হয়ে গেছে, এবার আমি আসবো আমার আইব্রোজ এর পার্টে অ্যান্ড আই এর পার্টে। চলো এবার আইব্রোজটা আজকে আগে ড্র করি। আজকে আমি আর আই শ্যাডো মানে আজকে আমি আর আই লাইনার সরি আজ আমি আর আই লাইনার দিয়ে ড্র করব না, আজকে আমি আই শ্যাডো দিয়ে ড্র করে দেখব যে এক্স্যাক্টলি ঠিক কেমন হয়, আর আদেও ঠিকঠাক হয় নাকি। তাহলে চলো আজকে আই শ্যাডো দিয়ে আমার আইব্রো ড্র করা যাক, দেখা যাক কতটা সাকসেস হই। সো এখানে আমি লাস্টের এই হালকা একটু ব্ল্যাক কালারটা নিয়েছি, এই ব্ল্যাক কালারটা নিয়ে আমি শেষের দিকটা একটু হালকা করে ড্র করে নেবো, দেন ব্রাউনের সাথে কিন্তু ব্ল্যাকটাকে মেশাবো। এইবার আমি ব্রাউন দিয়ে সামনেটাকে মিশিয়ে নেব হালকা করে। আমি এই ব্রাশটা নিয়ে নিচ্ছি ব্রাউনটা দিয়ে মেশানোর জন্য। আইব্রো কিন্তু আঁকা আমার হয়ে গেছে, এবার আমি আমার চোখের আই পার্টটা সেরে নেব। সো অ্যাট ফার্স্ট আমি চোখটার মধ্যে কনসিলার লাগিয়ে নিচ্ছি, আমি ইউজ করব মার্সের একটা কনসিলার। ঠিক এবার আসা যাক আই শ্যাডোর পার্টে, আজকে আমি একটা খুব লাইট শেডের মধ্যে আই মেকআপ করব, কোনো লাউড তার মধ্যে শেডস থাকবে না। তাহলে চলো অ্যাট ফার্স্ট আজকে দেখা যাক কি শেড নিয়ে করি, পিঙ্ক করব না। মানে আমি অ্যাট ফার্স্ট ইউজ করবো হচ্ছে গিয়ে ইয়েলো কালার, হ্যাঁ চলো আগে অ্যাট ফার্স্ট ইয়েলো কালারটা ইউজ করে নেওয়া যাক।
খুব ভালো করে চোখে কিন্তু ইউজ করে নিয়েছি। এবার এই আইশ্যাডো প্যালেট থেকে আমি এই যে এখানে হচ্ছে ক্রেভ যে টোনটা রয়েছে সেটা ইউজ করবো, আই মিন এই টোনটা আমি চোখের মাঝখানটা একটু হালকা করে দিয়ে দেবো, জাস্ট একটা গ্লিটার, একটু হালকা একটা ভালো ফিনিশ দেওয়ার জন্য। তো আমার এটাও ইউজ করা হয়ে গেছে, তো আই মেকআপ হলো মোটামুটি কিন্তু ডান। এবার আমি জাস্ট একটু কাজল পরে নেব। চলো কাজলটা পরে নেওয়া যাক। এবার এখান থেকে কাজল খুঁজতে হবে। ইয়া, কাজল পেয়ে গেছি। আজকে আমি ল্যাকমির কাজল ইউজ করছি। চলো তাহলে কাজলটা পরে আমি ইউজ করে নেব মাস্কারা। ও, মাস্কারা দেওয়ার আগে তো তলায় মানে চোখের নিচে তো আইশ্যাডো করতে হবে, আমি ভুলে গেছি। হালকা একটু ইয়েলো টোনেরই দেব যাতে লুকসটা একটু অন্যরকম হয়। চলো ডান, এবার পরবো মাস্কারা। আর আজ আমি ইউজ করবো অরিফ্লেমের মাস্কারা। ইউজ করতে হবে ব্লাশ। চলো এবার ব্লাশ এবার ইউজ করবো হচ্ছে গিয়ে হাইলাইটার। এটা আমার ইউজ করতে খুব ভালো লাগে, কারণ একটা বেশ চকচক চকচক ব্যাপার হয় না? চক 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 করে, চক 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 চক। সো গাইজ, আমি আজকে এই লিপস্টিকটা ইউজ করেছি। হ্যাঁ, এটা হলো অ্যামোয়ে কোম্পানির অ্যাটিটিউড, আর এটা টোনটা হলো ল্যাভেন্ডার ফিস। সো লিপস্টিকটা কিন্তু সত্যি খুব ভালো, এটা টোটালি ক্রিমি লিপস্টিক। তো চলো আরেকবার ইউজ করে দেখা যাক। মানে আমি যখন লিপস্টিকটা ইউজ করছি, এত স্মুথলি এফেক্টস আসছে, তার সাথে এত স্মুথলি ইউজ করা যাচ্ছে, সত্যি কথা লিপস্টিকটা খুব ভালো, আমার তো খুব ভালো লেগেছে। তো আমি আজকে ফার্স্ট ইউজ করলাম এই লিপস্টিকটা, তার সাথে একটা বেশ বামেরও এফেক্টস দিচ্ছে, আই রিয়েলি লাইক ইট। তো ইয়া, সরস্বতী পুজোর জন্য কিন্তু আমি টোটালি রেডি হয়ে গেছি। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, চুলটা করতে ভুলে গেছি। হ্যাঁ, তো সরস্বতী পুজোর জন্য কিন্তু আমি টোটালি রেডি হয়ে গেছি। আরো অনেক সরস্বতী পুজোতে আরো কেমন কেমন ধরনের লুক করা যায় সেই নিয়ে আমি অবশ্যই আসব। আশা করব যে তোমাদের খুব ভালো লাগবে আমার লুক গুলো। আর আমার আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর কি সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তার সাথে কিন্তু লাইক, শেয়ার, কমেন্টটাও করে দিও যে তোমাদের এক্স্যাক্টলি ঠিক কেমন লাগলো আমার ভিডিও। আর তোমরা যদি চাও আমাকে সোশ্যাল আদার্স যে মিডিয়াগুলো রয়েছে আদার্স প্ল্যাটফর্মে আমাকে ফলো করবে তাহলে তোমরা চাইলে ফলো করতেই পারো। আমি ফেসবুকে আছি রেশমি দেবনাথ নামে, অ্যান্ড ইনস্টাগ্রামে রয়েছি কিন্তু রেশমি দেবনাথ অফিসিয়াল নামে। লিঙ্ক সবকিছু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে চলো আর বকবক না করে আজকের ভিডিওটা রাখছি এই পর্যন্তই, আর আবার আসছি খুব তাড়াতাড়ি নতুন আরো ভিডিও নিয়ে। চলো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো। গুড নাইট, আবার দেখা হবে তোমাদের সাথে আরো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে। তাহলে চলো ততক্ষণের জন্য টাটা।